কার্যকর বিরোধী দল হিসেবে কতটা ভূমিকা রেখেছে বিএনপি সেটি বিচারের ভার জনগণের। আমরা নিউজ টোয়েন্টি ফোর থেকে তুলে ধরার চেষ্টা করেছি গত এক বছরে বিএনপির উল্লেখযোগ্য কর্মসূচিগুলো। যাব যাব না এমন দোলাচাল থেকে শেষ মুহূর্তের সিদ্ধান্ত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় বিএনপি। ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি কতটা ঘটাতে পারবেন? আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে দলটির অংশ নেয়া না নেয়া নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন নিউজ টোয়েন্টি ফোর আগাম তুলে ধরে কি থাকছে দলটির নির্বাচনী ইশতেহারে। নির্বাচনী ইশতেহারের কাজও চলছে, 4 কোটি অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের বিষয়গুলো। কিছুদিন পরেই ভিশন 2030 উপস্থাপন করে বিএনপি, এর বিষয়বস্তু আগাম প্রচার করেছিল নিউজ টোয়েন্টি ফোর। এক ন্যায়তান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে, সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে। কি থাকবে বিএনপির সহায়ক সরকারে, নীতি নির্ধারকদের মুখেই আমরা জানিয়েছি দলটির সেই রূপরেখার কথা। নতুন সংশোধনী আইনে একটা ব্যবস্থার কথা আমরা চিন্তা করছি, সংবিধানের বাইরেও হতে পারে।